Assalamu alaikum. Shopping. নানমন্দির ওখান থেকে শপিং করছি বাইর করে ওগুলো কি আজকে আমরা অনেক ফ্রেশ ভেজিটেবল পাইছি এই জন্য মনটা ভালো লাগতেছে ওই যে না মো আগে ওগুলো বাইর কর মা আগে ওগুলো ওই যে এটা বাইর কর হ্যাঁ সবজিগুলো বাইর করো আগে ওইখানে ব্যাগ থেকে বাইর কর ব্যাগ আছে না আলাদা আলাদা দেখি এদিকে দেখাও এগুলো হচ্ছে পালন শাক এ সরি পালন শাক না এটাকে কি বলে পুঁই শাক পুঁই শাক আর এগুলো হচ্ছে শিম ফ্রেশ এগুলো আমরা সবসময় পাই না আজকে পাইলাম আনারস পাইনাপেল আরো নিচের দিকে রাখো নিচে মামি এখানে দেখে না এটা সাপে মিশবে ইউজ করা হইলে এগুলা তোমার সানগ্লাস ঠিক নাইস করে বলো দাম এগুলো একসাথ করো এটা বাইরে করো এটা কি বলো তো এটা হচ্ছে দেখি মামি এটা তোমার পাপা নিছে হ্যাঁ এটা ব্ল্যাকবেরি জুস এটা কি বলো তো কোকোনাট আস্তে আস্তে স্লোলি করতে সকালবেলা খাই তিনটা একটা আমাদের জন্য দুইটা সাইপে মিশার জন্য তুমি এত কনফিউজড কেন সাইফা তুমি একটা একটা করে বাইর করো তুমি সব দিক দিয়ে এলো না এই যে এগুলো বাইর করতেছো না তুমি হ্যাঁ এগুলো বাইর করো হ্যাঁ সবজিগুলো বাইর করো আগে এটা হচ্ছে শালকুমড়া এটা হ্যাঁ এটা শালকুমড়া এক্সাইট করে রাখো এটা সিসিন্দা লাউ
এটা হচ্ছে শাল কুমড়া, এটা এইটা লাউ, এই যে এটা হচ্ছে এইটা কি এইটা এইটা সেম লাগে সাইফের কাজ নাইস নাই সাইফের এটা মেলো সাইফের মেয়ে হলে কি হবে সাইফের ইয়ে টাইডি নেই সাইফের সব এলো মেলো এই যে এটা হচ্ছে কি কুমড়া হ্যাঁ বাইর করো তুমি তুমি বাইর করো ওগুলো হচ্ছে ধনিয়া ধনিয়া পাতা এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা আমি খাবো এটা আমার জন্য নিয়ে আসছি রান্নার জন্য এগুলো হচ্ছে কাঁচামরিচ কিন্তু অনেক জাল এগুলো বাংলাদেশের গাপের মতো খেতে বাট এটা বাংলাদেশের গাপ না এটা এটার নাম হচ্ছে ফিচ এটাকে এখানে ফিচ বলে এটা আপেল না ট্রাই করো তুমি তুমি ট্রাই করে বুঝতে পারবা ওকে এগুলো বের করো দেখো যেগুলো হচ্ছে আপেল কলা বানানা তুমি জানো না এটার নাম কি তাহলে আমাকে জিজ্ঞেস করতে আজকে শপিং আমাদের অনেকদিন পর্যন্ত বাইরে হয় না আজকে গিয়ে শপিং করলাম অনেকগুলো খেলা পেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ